যখন আপনি জীবনের দিনগুলোর ব্যাপারে চিন্তা করবেন তখন খেয়াল করবেন যে এগুলো তিন ধরনের হয়ে থাকে। এক, যা ইতোমধ্যেই চলে গিয়েছে, অতএব এর কোনো কিছু সংশোধন করার অবকাশ নেই। দুই, যাতে আপনি এই মুহূর্তে বসবাস করছেন এবং যাকে আপনার কল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত। তিন, এমন একটি দিন যার সম্পর্কে আপনার জানা নেই যে সেই দিন আসা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না। এই জীবনে আপনার সকল চেষ্টা আখিরাতমুখী হওয়া উচিত, কারণ আপনার জীবনের সেই চেষ্টাগুলোই রয়ে যাবে যা আপনি আখিরাতের জন্য করবেন। সুতরাং নিজের সম্পদ কাজে ব্যবহার না করে জমা করে রাখবেন না। আর জেনে রাখবেন, যা কিছু নিশ্চিতভাবে পেছনে ফেলে আসতে হবে, মৃত্যুর সময় যা কিছু দুনিয়ায় রেখে যেতে হবে তার পেছনে নিজেকে ছোটাবেন না, বরং সামনের দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য নিজের সঙ্গে পর্যাপ্ত পাথেয় তথা নেক আমল নিয়ে নিন। আপনার একান্ত প্রয়োজন অনুসারে এই জীবনে যা যা দরকার তা সংগ্রহ করুন। দুনিয়ার সকল বিষয়াদি থেকে শিক্ষা গ্রহণ করুন এবং জলদি নিজের আখিরাতকে নিশ্চিত করুন। ওই লোকের মতো আমল করুন যে সফরের প্রস্তুতি নিচ্ছে, কারণ মৃত্যু আপনাকে ক্রমশ এমন একটি দিনের দিকে নিয়ে যাচ্ছে যাকে কিছুতেই আপনি এড়াতে পারবেন না। হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়ার যা কিছু তোমাকে ব্যস্ত রাখে তা থেকে সতর্ক থাকো, কারণ দুনিয়া হচ্ছে মহাব্যস্ততার জায়গা। কেউ যখন নিজের জন্য ব্যস্ততার একটি দরজা খুলে নেয় তখন আশঙ্কা রয়েছে তার জন্য আরও দশটি ব্যস্ততার দরজা খুলে দেওয়া হবে। যারা এই দুনিয়ায় অনেক কিছুর মালিক, যাকে কিছু মানুষ সম্মানও করে এবং তাদেরকে বিভিন্ন সভা সমিতিতে বিশেষ মর্যাদা দেওয়া হয়, যদিও মুসলিম হওয়ার পরও তারা সালাত আদায় না করে, এমন লোকদের সম্পর্কে হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর কসম, না এই জীবন তার সাথে থাকবে আর না সে এর সাথে থাকবে, সে এর বিপদ অথবা এর পরিণাম বা আসন্ন বিচারের দিন কোনোটা থেকেই নিরাপত্তা লাভ করতে পারেনি। সে এখান থেকে বিদায় নেবে মামুলি এক চাদরে জড়িয়ে। আলী রদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুকে লিখেছিলেন, যা তার পাওয়ার কথা ছিল না তা না পেয়ে মানুষ দুঃখ পায়, কিন্তু খুশি হয় সেটা পেয়ে যা তার হাত ছাড়া হওয়ার কথা ছিল না। আপনার উচিত হবে আখিরাতের জন্য যা করেছেন তার জন্য আনন্দিত হওয়া এবং জীবনের যে অংশ নষ্ট করেছেন তার জন্য ব্যথিত হওয়া। আপনি দুনিয়াতে যা অর্জন করেছেন তার জন্য বেশি আনন্দ প্রকাশ করবেন না, বরং মৃত্যুর পর কি হবে সেটা নিয়েই চিন্তা করতে থাকুন।